কোরবানি ঈদের বাকি আর মাত্র 3 দিন, রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। পশুর হাটের পাশাপাশি বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে মোড়ে বসেছে পশুর খাদ্যের দোকান এবং কোরবানিতে ব্যবহৃত খেটে ও পাটির দোকান। ক্রেতারা কোরবানির পশু কেনার পাশাপাশি পশুর জন্য খড় কাঁচা ঘাস খেটে ও ইত্যাদি কিনে নিচ্ছেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কিছু মৌসুমি ব্যবসায়ী সম্প্রতি তাদের পেশা পরিবর্তন করে খড় খেটে পাটি ও কুড়া ভুষির দোকানের পসরা সাজিয়ে বসেছেন। কোরবানির ঈদে এসব পণ্যের চাহিদা আছে বলে ঈদের আগের 3 দিন এই ব্যবসা করবেন মৌসুমি ব্যবসায়ীরা। ভ্যান চালক মোতালেব অন্যান্য সময় মালবাহী ভ্যান চালালেও ঈদকে সামনে রেখে খড় খেটে ও পাটির দোকান নিয়ে বসেছেন রাস্তার ধারে। ঈদের 3 দিন বাকি, তাই কেনাবেচা কম। তবে কোরবানির দিন যত ঘনিয়ে আসবে তত এসব পণ্যের চাহিদা বাড়বে। কাস্টমার একটু কম, আগামী দিনে হয়তো একটু বাড়তে পারে। আর এবারে একটু খ্যার টোকলা টোকলার একটু লকডাউনের কারণে মনে করেন আপনার গাড়ি ভাড়া বেশি, এ কারণে পাইকারির রেটটা বেশি রাখিয়া দিছে। এটা মনে করেন 1 মুঠা নিলে 25 টাকা, কি 2 মুঠা নিলে একটু কম রাই, কি একটু বেশি নিলে আরও কমায় রাই। মানে আমার 2-3 টাকা কি লাভ হইলে আমি ছাড়া দিই, যেটা এটা 20 টাকা আমার কিনা, আর এটা 140 টাকা কিনা। আবার লেবার বিল আছে, দেখেছি আমি তো নিজেকে, আবার খরচ আছে। ভ্যানচালক মোতালেবের মতো এমন অনেকেই কোরবানির ঈদ উপলক্ষে স্বল্প সময়ে অধিক মুনাফার জন্য এসব দোকান নিয়ে বসেছেন। বিক্রেতারা বলছেন ঈদের আগের 2-3 দিন এসব পণ্যের ব্যবসা খুব ভালো হয়। এর আগে আমি ফল বিক্রি করতাম, এটা করতেছি সিজনালি জিনিস পাওয়া যায় না কোথাও, খুব কম, এ কারণে আমরা নিয়ে বসছি। 60 টাকা কেজি, এটা 40 টাকা, 45 টাকা কেজি, পুরা 20 টাকা কেজি, এরকমভাবে বিক্রি করতেছি। ভালোই মোটামুটি চলতেছে, কাস্টমার আল্লাহর রহমত ভালোই কাস্টমার আছে, লাভ আছে মোটামুটি, কষ্টের দাম হয়। ফেটা বিক্রি করতেছি, বিভিন্ন লোক আসতেছে, বিভিন্ন লোকের কাছে যেরকম পারি আর কি সেরকমই লইতেছি, 200-250, আবার ছোটো ফেটা 100-150, বড়গুলো 300-400। এদিকে যে সকল ক্রেতারা ঈদের কয়েকদিন আগেই তাদের কোরবানির পশু কিনেছেন, সে সকল ক্রেতারা গরু ছাগলের খাবার এবং খেটে ও পাটি কেনায় ব্যস্ত হয়ে পড়েছেন। আমি গরু কিনছি গতকালকে, এই জন্য খ্যার কিনলাম, খ্যার তো খায় তার জন্য নিলাম। এখন গরু খায় কিনা এটা তো বলতে পারি না, নিয়ে যাইতেছি না। এটি যে মাংস কাটার খাইটিয়া বলে তেঁতুল গাছের যেটা, ওটা 150 টাকায় কিনলাম। তেঁতুল গাছের ওই যে শ্বাসটা আছে আপনার, এটা মাংসের সাথে উঠে না, অন্য গাছ হইলে ওইটা মাংসের সাথে হাড়ের সাথে লেগে যায়, তেঁতুল গাছটা লাগে না। প্রতি বছরের ন্যায় এবারও কিছু স্বল্প পুঁজির মানুষ বাড়তি লাভের আশায় এসব দোকান দিয়েছেন। এসব মৌসুমি ব্যবসায়ীদের লাভও হচ্ছে দ্বিগুণ। তাদের প্রত্যাশা সামনের 2 দিন আরও ভালো বেচা কেনা করতে পারবে। সজল সাইক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।